বুঝলাম না ভাবি, কি বললা এটা? বুঝতে হবে তো, তোমারও প্রয়োজন হবে, আর এখন থেকে এই বিষয়গুলো তোমার জেনে রাখতে হবে। ভাবি এসব কি বলতেছো, লজ্জা করে না তোমার? শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। স্বামী স্ত্রী যুক্তি করে দুটি সন্তান নাও ঘরে, স্বামী স্ত্রী যুক্তি করে দুটি সন্তান নাও ঘরে, একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই, একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই, সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর সম্ভাষণ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাব যা আমাদের বাস্তব জীবন যাপনের জন্য একান্তই প্রয়োজনীয়। আমরা অনেকেই শুধুমাত্র অজানা ভয় থেকে জীবনের কিছু কিছু জিনিস দূরে সরিয়ে রেখে অসুখী জীবন যাপন করে চলছি। পরিবার পরিকল্পনা বলতে আমরা বুঝি কিছু স্থায়ী এবং অস্থায়ী পদ্ধতি যা আমাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বিরত রাখে এবং কাঙ্ক্ষিত গর্ভধারণে সাহায্য করে। পরিবার পরিকল্পনা পদ্ধতি আমাদেরকে সুখী পরিকল্পিত জীবন ধারণে সাহায্য করে। আজ আমরা কথা বলতে যাচ্ছি ইমপ্ল্যান্ট সম্পর্কে। চলুন আমরা দেখে আসি একটি ছোট্ট ভিডিও ইমপ্ল্যান্ট সম্পর্কে। ইমপ্ল্যান্ট শুধুমাত্র প্রজেস্টেরন হরমোন সমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয়। 3-5 বছর মেয়াদী এই পদ্ধতির কার্যকারিতার সময় নির্ভর করে এর রডের সংখ্যার উপর এবং হরমোনের ধরনের উপর। ইমপ্ল্যান্ট প্লাস্টিক বা সিলিকন রাবারের তৈরি এক বা একাধিক ক্যাপসুল বিশিষ্ট পদ্ধতি যার ভিতরে কৃত্রিম প্রজেস্টেরন হরমোন থাকে। চামড়ার নিচে স্থাপনের পর ক্যাপসুলের গায়ের অসংখ্য অণুবীক্ষণ ছিদ্র দিয়ে নির্দিষ্ট মাত্রার হরমোন নিঃসৃত হতে থাকে। এগুলো দেখতে দেশলাইয়ের কাঠির চেয়েও ছোট। যে কোনো দম্পতি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে ইমপ্ল্যান্ট গ্রহণ করতে পারেন। দর্শক, আমরা চমৎকার একটি ভিডিও চিত্র দেখলাম ইমপ্ল্যান্ট সম্পর্কে। আশা করি ইমপ্ল্যান্ট সম্পর্কিত ভিডিও চিত্র থেকে আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন। আজ আমরা এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। আমাদের সামনে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, আসেন আমরা তার সাথে কথা বলি। উনি ইমপ্ল্যান্ট সম্পর্কে কতটুকু জানেন এবং আমাদের কাছ থেকে কতটুকু জানতে চাচ্ছেন? যেমন মাসিক শুরুর থেকে আমরা শুরু করি, যেমন মাসিক শুরুর 1-7 দিনের মধ্যে, তারপরে কোনো পদ্ধতি থেকে যদি সে সুইচ ওভার করতে চায়, যেমন হরমোনাল পদ্ধতি গ্রহণ করলে হরমোনাল পদ্ধতি শেষ হওয়ার সাথে সাথে সে নিতে পারে, সাদা বড়ি শেষ হওয়ার সাথে সাথে বিশেষ করে। তাছাড়া যদি সে সাদা বড়ি শেষ করে আয়রন বড়িও শেষ করতে চায় তার পরের দিনও সে নিতে পারে। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে সুইচ ওভার করতে চাইলে, যেমন মিনিপিল বাদ দিলে সাথে সাথেই নিতে পারে, তারপর ইমপ্ল্যান্ট আগের পদ্ধতি শেষ হলে, মেয়াদ শেষ হলে তখন সে নিতে পারে। যেমন ইনজেক্টেবলস হরমোনাল পদ্ধতি গ্রহণ করার পরপরই সে নিতে পারে যদি সে এটা নিতে চায়, এবং প্রসব পরবর্তী সময়ে
যদি সন্তান বুকের দুধ পান না করে তাহলে আমরা সাথে সাথেই ইমপ্লান্ট পদ্ধতিতে দিতে পারি, এবং যদি বুকের দুধ পান করে তাহলে আমরা 6 সপ্তাহ পরে এটা পদ্ধতি দিতে পারি। তাছাড়া আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন গর্ভপাত হওয়ার সাথে সাথেই আমরা এই পদ্ধতিটি দিতে পারি এবং এটা খুবই কার্যকর। তারপর প্রসব পরবর্তী সময়ে আমরা যদি ভাবি যে সে গর্ভবতী নয় তাহলে আমরা যে কোনো সময় এটা দিতে পারি। মোট কথা, গর্ভবতী না নিশ্চিত হলেই আমরা দিতে পারি। একবার ইমপ্লান্ট নিলে কতদিন পর্যন্ত কাজ করে? আমরা এখানে দুই ধরনের ইমপ্লানন পদ্ধতিটা গ্রহণ করি, একটা হলো ইমপ্লানন আর একটা হলো জ্যাডিলি। ইমপ্লানন হলো এক রথ বিশিষ্ট, এটা 3 বছর মেয়াদি কাজ করে, আর জ্যাডিলিতে হলো 2 বছর মেয়াদি, এটা 5 বছর মেয়াদি পর্যন্ত কাজ করে। আচ্ছা, এটা কত পার্সেন্ট নিশ্চয়তা দেয়? ইমপ্লান্ট নিলে 100% নিশ্চয়তা দেয়। আচ্ছা আপা, ইমপ্ল্যান্ট নিলে কী কী সুবিধা হতে পারে যদি আমাকে একটু বলেন? হ্যাঁ, ইমপ্ল্যান্ট খুবই কার্যকর এবং দীর্ঘমেয়াদি। তারপরে নবদম্পতিরাও এটা ব্যবহার করতে পারে, যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারাও এই পদ্ধতিটি নিতে পারে। মায়ের দুধ খাওয়াচ্ছেন না যারা, তারা সাথে সাথেই এই পদ্ধতিটি নিতে পারে, এবং মায়ের দুধ খাওয়ালে আমরা 6 সপ্তাহ পরে এই পদ্ধতিটি দিই। আচ্ছা আপা, আমি আরও একটা বিষয় জানতে চাচ্ছি যে ইমপ্ল্যান্ট নেওয়ার পর কি স্বামী স্ত্রী মিলনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে? ইমপ্ল্যান্ট নিলে স্বামী স্ত্রীর মেলামেশার কোনো সমস্যাই হবে না, বরঞ্চ এটা স্বামী স্ত্রীর মিলনে বাধা সৃষ্টি করবে না, যেহেতু এটা একটা প্রজেস্টেরন হরমোন। নিশ্চিন্তে তারা মেলামেশা করতে পারবে, যেহেতু এটা মানে গর্ভধারণের সম্ভাবনা কম। তাহলে আপা, আমি ইমপ্ল্যান্ট গ্রহণ করব? অবশ্যই আপনি আজই ইমপ্ল্যান্ট গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ইমপ্ল্যান্ট গ্রহণে আগ্রহী একজন ভদ্র মহিলার কিছু প্রশ্ন। আশা করি এসব প্রশ্ন থেকে যেসব তথ্য পেয়েছেন তা আপনাদের জীবনে কাজে লাগবে এবং আপনারা ইমপ্ল্যান্ট গ্রহণে আগ্রহী হবেন। চলুন এবার আমরা দেখি ইমপ্ল্যান্ট সম্পর্কিত একটি নাটক। আমি তো বলতে পারলাম না। এই খালা খালা, শুনুন, ভাই ভাবিরে দেখছেন? ভাই ভাবিরে দেখলাম, সাজা গুজা হয়ে গেল। বুঝছি বুঝছি। তুই টেনশন নিও না, এইগুলো অল্প হাতে সেরে যাবে। আরে বাবা, কিছু হয়নি বললাম। তোমরা ভাই বোনে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিতেছি। দাও খাবার প্যাকেটটা দাও। আসো। আচ্ছা ঘরে যাও। চল। তোর রাগ করাটা ঠিক আছে, চল ঘরে চল, আমি তোকে সব খুলে বলছি। ছি ভাইয়া, বিয়ের পরে বউ আপন হয়ে গেল? তুমি তো জানো আজকে আমি আসছি, তারপরও তুমি তালা মেরে বাইরে গেছো।
একটা তো ফোনও করতে পারতে আমাকে। আরে বাবা, আগে তো জানবি কোথায় গিয়েছিলাম। আমি তো সবই জানি, বউকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলে। না জেনে কোনো কথা বলবি না। শোন, তোর ভাবিকে নিয়ে ক্লিনিকে গিয়েছিলাম, ছোট্ট একটা অপারেশন হয়েছে, যা তোর ভাবিটা হেল্প কর, যা। তোমরা খাইতে এসো। ভাবি কি হয়েছে তোমার? নাকি অপারেশন হয়েছে? অপারেশনের পরে এত স্বাভাবিক ভাবে চলাফেরা করতেছে, কিসের অপারেশন করছো তুমি? আরে বাবা, এটা সামান্য একটা ব্যাপার, তেমন কিছু না। কি হয়েছে, কিসের অপারেশন, কিছুই তো বলো না। আরে বাবা, কইলাম তো তেমন কিছু না, আমি ইমপ্ল্যান্ট নিছি, এই যে দেখ সামান্য। ইমপ্ল্যান্ট? এটা কি? শোন, ইমপ্ল্যান্ট হলো গিয়া মেয়েদের অস্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি। বুঝলাম না ভাবি, কি বললা এটা? বুঝতে হবে তো, তোমারও প্রয়োজন হবে, আর এখন থেকে এই বিষয়গুলো তোমার জেনে রাখতে হবে। ভাবি, এসব কি বলতেছো, লজ্জা করে না তোমার? না, লজ্জা লাগবে কেন, এগুলা কি লজ্জা লাগার বিষয়? শোনো, বড়দের উচিত হচ্ছে ছোটদেরকে সচেতন করা। আমার আম্মা আমাকে শিখাইছে, যে কারণে আমি তোমার ভাইয়ের সাথে শেয়ার করতে পারছি, সিদ্ধান্ত নিতে পারছি। তোমারও জানা থাকা উচিত। তোরা আমার জানা দরকার না, আমি এখন আসি। আরে, এতে এত লজ্জার কিছু নাই তো। আমি ইমপ্ল্যান্টের বিষয়টা জানতাম, তাই তোমার ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারছি। তোমার জানা থাকলে তুমিও তোমার স্বামীর সাথে আলোচনা করে নিতে পারবা, তোমাদের আগামী ভবিষ্যৎটা সুন্দর মতন গুছায় নিতে পারবা, বুঝছো? আমার কাছে কিছু বই আছে, চলো আমি তোমার দেই, পড়ে পড়ে শিখবা, আসো। চমৎকার একটি নাটক দেখলাম আমরা ইমপ্ল্যান্ট সম্পর্কে। চলুন, ইমপ্ল্যান্ট গ্রহণে আগ্রহী এমন আরো কয়েকজনের সাথে আমরা কথা বলি। কেমন আছেন? ভালো। আপনি এখানে কেন এসেছেন? আমি গাড়ি ভরবার আসছি। আচ্ছা, আপনার এই ইমপ্ল্যান্ট পরার পর কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা, আপনি তাহলে এখানে ফলো আপের জন্য আসছেন? আপা, ইমপ্ল্যান্ট গ্রহণের পরে আপনার তলপেটে কোনো ব্যথা হয়? না। অতিরিক্ত রক্তস্রাব হয়? না। আচ্ছা, আপনার মাথা ব্যথা অথবা চোখে আপনি কি ঝাপসা দেখেন? না। আসসালামু আলাইকুম ভাইয়া। ও আলাইকুম সালাম, ইনশাআল্লাহ ভালো আছি। এখানে এই আপা ইমপ্ল্যান্ট করেছেন, উনি আজকে ফলো আপের জন্য আসছেন। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে ওনার তলপেটে ব্যথা হয় কিনা, উনি বলছেন না ব্যথা হয় না। অতিরিক্ত রক্তস্রাব হয় কিনা, উনি বলছেন না রক্তস্রাবও হয় না। এবং মাথা ব্যথা করে কিনা এবং চোখে ঝাপসা দেয় কিনা, উনি বলছেন না এরকম কোনো সমস্যা তার মধ্যে নেই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলাম ইমপ্ল্যান্ট গ্রহণের পরে ফলো আপে এসেছেন এমন একজনকে। আশা করি আপনারা যারা ইমপ্ল্যান্ট গ্রহণ করবেন অবশ্যই ফলো আপের জন্য সেবা কেন্দ্রে আসবেন। এখন আমরা শুনবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত। ইমপ্ল্যান্ট নিয়ে যখন একটা গ্রহীতা আসবেন চেক আপে, ওনাদেরকে একটা কার্ড যেটা আমরা দিই, ওই কার্ডটা ওনাকে সঙ্গে আনতে হবে এবং কার্ডের মধ্যেই বলা আছে উনি কী কী ফলো করবেন, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং ইমপ্ল্যান্টের সময় দেখা যাচ্ছে যে আমাদের এই ব্যান্ডেজটা ওনাকে চেক করতে হবে, আর ওই জায়গাটা চুলকানো যাবে না, যেখানে ইমপ্ল্যান্টটা লাগানো হয়েছে ওই জায়গাটা বেশি চুলকানো যাবে না। এবং 24 ঘন্টা পরে বড় ব্যান্ডেজটা খুলতে হবে, 3 থেকে 5 দিন পরে ছোটো ভিতরে একটা ছোট্ট একটা মাইক্রোপোর টাইপের ছোটো ব্যান্ডেজ থাকে, সেটা 3 থেকে 5 দিন পরে খুলতে পারবেন। এবং কার্ড আনলে সবসময় যে কোনো একটা প্রবলেম হলে আমরা দেখতে পারবো, সবসময়কার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা ফলো আপের একটা ব্যাপার আছে যে কয়বার আপনি আসবেন। তাহলে প্রথম ফলো আপটা বলা হচ্ছে 1 মাস পরে আর চেক আপে আসতে হবে, ভালো থাকলেও আসতে হবে। কারণ আমাদেরও একটা রেকর্ডের ব্যাপার আছে, আমাদের একটা জানার ব্যাপার আছে যে আমরা যেই সেন্টার থেকে আপনাকে দিয়েছি, সে আপনাকে যে সেন্টার থেকে আমি এটা দিয়েছি সেটা কেমন আছে। আর সেকেন্ড ফলো আপটা করতে হবে আমাদেরকে, আমরা সেকেন্ড ফলো আপটা করবো 6 মাস পরে, থার্ড ফলো আপটা করবো 1 বছর পরে। এবং এখানে মনে রাখতে হবে যে আমরা কী কী দেখবো, কিছু এটা আমি বলেছি রুটিন, 1 মাস, 6 মাস আর হচ্ছে 1 বছর, এটা হলো রুটিন কোনো কমপ্লিকেশান, রুটিন কোনো চেক আপ। কিন্তু এটা ছাড়া কিছু ইমার্জেন্সি সিচুয়েশান হতে পারে, যেমন ধরেন হঠাৎ করে পেটে বেশি ব্যথা হলো, অথবা দেখা গেলো যে হাতের জায়গাটাতে অনেক বেশি চুলকানি হচ্ছে, হাতের জায়গাটা একটু পুজপুজ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ফুলে গিয়েছে, অথবা দেখা যাচ্ছে যে তাকায় দেখলেন আপনারা রডটা তো চামড়ার নিচে থাকার কথা, একটা হোক, দুটো হোক, তিনটা হোক, রড দেখা যাচ্ছে যে বের হয়ে এসছে যে কোনো কারণে। রড যদি একটা রথে একটা হোয়াইট মতো সাদা একটা অংশ দেখা যায়,
বুঝতে হবে যে রডটা ঠিক মতো টেক করে না। আমরা বলি একটা জিনিস দেওয়া মানে বডির সাথে তাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে। অ্যাডজাস্ট করলো না, রডটা একটু বের হওয়ার চেষ্টা করছে বা একটু বের হয়ে আসছে, যদি এরকম হয় তাহলে ইমিডিয়েটলি একটা অ্যাকশন নিতে হবে, আমাদের সেন্টারে চলে আসতে হবে। তাছাড়া অনেক সময় প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, তার মানে হয়তো বা আপনার প্রেশার বেড়েছে। সেটা যদি আপনি বুঝতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি চলে আসবেন। আপনাকে যে কোনো সিমটমের জন্য আমাদের সেন্টারে চলে আসতে হবে। আর এগুলো যদি নাও হয় মনে রাখতে হবে যে রেগুলার 3টা ভিজিটের জন্য আপনারা আমাদের কাছে আসবেন। ইমপ্ল্যান্ট সম্পর্কে এতক্ষণ অনেক কিছু জানলাম শুনলাম, আশা করি ইমপ্ল্যান্ট সম্পর্কে তথ্যগুলো আপনাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দর্শক, কোথায় গেলে আমরা ইমপ্ল্যান্ট সেবা পেতে পারি এজন্য আপনারা কাগজ কলম হাতে নিন, লিখে রাখতে পারেন ঠিকানাগুলো, অথবা আপনার মোবাইলে টিভি স্ক্রিনে ছবি তুলে রাখতে পারেন। যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার এ সকল সেবা পাওয়া যাবে, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা, আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক। সুপ্রিয় দর্শক, আশা করি ইমপ্ল্যান্ট সম্পর্কে অনেক কিছু জানলেন। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে ইমপ্ল্যান্ট সম্পর্কে আরো অনেক কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এনএসভি টিউবেক্টমি করো, দুই সন্তানের সংসার করো, এনএসভি টিউবেক্টমি করো, দুই সন্তানের সংসার করো। আরো আছে আয়ুবি চিন্তার কিছু নাই, সমাজ সংসার দেশ গুড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গুড়িতে ছোট সংসার চাই। এসব সেবা নয় গো দূরে বিনা মূল্যে ভাই, এসব সেবা নয় গো দূরে মূল্যবিহীন ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে।